আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কুকুর স্বপ্নে দেখলে কি হয়, কুকুরকে কি করতে দেখলে, কেমন কুকুর দেখলে কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে কমেন্ট করে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন। তো সম্মানিত দর্শক, আজকে কুকুর দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে এই চ্যানেলে সহজেই পেতে পারেন। তো সম্মানিত দর্শক, আমরা কুকুর স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, কোনো মৌখিক এবং বানোয়াট কথা নয়, বরঞ্চ বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির বিষয়ক কিতাব তাবির রুইয়া থেকে আমরা বিষয়টি জেনে নেব। সুতরাং কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক কিতাবের পাতায়। সম্মানিত দর্শক, আমরা চলে এলাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের তাবির বিষয়ক কিতাব তাবির রুইয়ার বাংলা ভার্সনে কুকুর দেখার অধ্যায়, অর্থাৎ কেউ যদি স্বপ্নে কুকুর দেখে তাহলে কি ব্যাখ্যা হবে। এখানে রয়েছে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কুকুর দেখা দয়ালু দুশ্মনের লক্ষণ, অর্থাৎ স্বপ্নে যদি কেউ কুকুর দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে দয়ালু দুশ্মন, দয়ালু দয়াবান কোনো শত্রু তার জীবনে আসবে সেটার লক্ষণ। এরপরে রয়েছে আরবের কালো কুকুর ও অনারবের সাদা কুকুর দেখা শত্রুতার লক্ষণ, অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে আরবের কালো কুকুর, অর্থাৎ আরব দেশের কোনো কালো কুকুর দেখে সে স্বপ্ন দেখে বুঝেছে যেটা আরব দেশের কালো কুকুর, অথবা অনারব দেশে যেটা আরব না আরব কান্ট্রি ছাড়া বাহিরের দেশের কোনো কুকুর সাদা কুকুর দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রুতার লক্ষণ, অর্থাৎ তার জীবনে কোনো শত্রুতা হবে, সে কারোর সাথে শত্রুতা পোষণ করবে অথবা তার সাথে কেউ শত্রুতা পোষণ করবে। এরপরে রয়েছে কুকুরের দংশন করতে দেখা শত্রুর দ্বারা কষ্ট পাবে, অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে কুকুর তাকে কামড়ে দিয়েছে দংশন করেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রুর মাধ্যমে সে কষ্ট পাবে। এরপরে রয়েছে কুকুরের লালা কাপড়ে পড়তে দেখা শত্রুর কথায় দুঃখ পাবে, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে কুকুরের লালা কাপড়ে পড়ে গিয়েছে কাপড়ে পড়েছে কাপড়ে লেগেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শত্রুর কথায় সে দুঃখ পাবে কষ্ট পাবে। এরপরে রয়েছে কুকুরের কাপড় কাটতে দেখা সম্পদের ক্ষতি হবে, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে কুকুর তার কাপড় কেটে দিচ্ছে কাপড়ে কামড়ে কেটে দিচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার সম্পদের ক্ষতি হবে। এরপরে রয়েছে কুকুরের গোস্ত খেতে দেখা শত্রু নির্মূলের লক্ষণ, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে কুকুরের গোস্ত খাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে শত্রু নির্মূল করবে, শত্রুকে সে ধ্বংস করে দিবে। এরপরে রয়েছে কুকুরকে রুটি দিতে দেখা সচ্ছলতার লক্ষণ, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে কুকুরকে রুটি দিচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সচ্ছল জীবনযাপন করবে সে। এরপরে রয়েছে কুকুরকে নাম উল্লেখ করতে দেখা দুশ্মনের উপর ভরসা করবে, অর্থাৎ কেউ স্বপ্নে দেখলো যে কুকুর কোনো নাম উল্লেখ করছে নাম উচ্চারণ করছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে দুশ্মনের উপর সে ভরসা করবে, কোনো ব্যক্তির উপর সে ভরসা করবে অথচ সে হবে তার দুশ্মন বা শত্রু। এরপরে রয়েছে কুকুরের পালিয়ে যেতে দেখা দুশ্মন কর্তৃক অবরুদ্ধ হবে, অর্থাৎ স্বপ্ন যদি দেখে যে কুকুরের সে কুকুর পালিয়ে যাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে দুশ্মন কর্তৃক সে অবরুদ্ধ হবে, দুশ্মন তাকে আটকাবে। এরপরে রয়েছে কুকুরকে দুধ পান করতে দেখা ভয়ভীতি, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে কুকুর দুধ পান করছে দুধ খাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ভয়ভীতি, অর্থাৎ সে ভয়ভীতি পাবে, ভয়ভীতিতে সে আক্রান্ত হবে। এরপরে রয়েছে হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুর ঘরে ঢুকতেছে দেখা, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে কুকুর ঘরে ঢুকতেছে সাহসহীনা ও কমিনা নারীকে বিবাহ করবে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে, অর্থাৎ কুকুরকে যদি ঘরে ঢুকতেছে দেখে তাহলে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সাহসহীনা এবং কমিনা ছোটলোক কোনো নারীকে সে বিবাহ করবে। এরপরে রয়েছে হযরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শিকারী কুকুর প্রকাশ্য শত্রু, অর্থাৎ স্বপ্নে যদি শিকারী কুকুর দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার প্রকাশ্য শত্রু হবে। এরপরে রয়েছে শিকারী কুকুর দ্বারা শিকার করতে দেখা বুদ্ধিমান শত্রু দ্বারা উপকৃত হবে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে সে শিকারী কুকুর দ্বারা শিকার করছে কোনো শিকার ধরছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে বুদ্ধিমান কুকুর বুদ্ধিমান শত্রু দ্বারা সে উপকৃত হবে, কোনো শত্রু বুদ্ধিমান উপকার করবে। এরপরে রয়েছে শিকারী কুকুরের গোস্ত খেতে দেখা উত্তরাধিকারী সম্পদ লাভ হবে, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে শিকারী কুকুরের গোস্ত খাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে উত্তরাধিকারী সম্পদ লাভ করতে পারবে, মিরাস লাভ করতে পারবে। এরপরে রয়েছে শিকারী কুকুরকে পালিয়ে যেতে দেখা উপকৃত দুশ্মন থেকে বিচ্ছেদ হয়ে যাবে, অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে শিকারী কুকুরকে পালিয়ে যেতে দেখছে অর্থাৎ কোনো শিকারী কুকুর পালিয়ে যাচ্ছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে উপকৃত দুশ্মন, অর্থাৎ যার মাধ্যমে সে উপকার করতে উপকৃত হতে পারতো সেই দুশ্মন থেকে তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, পরিপূর্ণভাবে ছিন্ন হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কুকুর দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ কুকুর দেখে তাহলে তার ব্যাখ্যা হবে চারটি,
যথা এক দুশ্মন, অর্থাৎ স্বপ্নে কুকুর দেখলে তার ব্যাখ্যা হবে দুশ্মন দিয়ে, অর্থাৎ দুশ্মন তার জীবনে আসবে, কোনো দুশ্মনই করবে। দুই লোভী বাচ্চা, অর্থাৎ স্বপ্নে কুকুর দেখলে তার ব্যাখ্যা হবে লোভী কোনো ক্ষমতাশালী ব্যক্তির মাধ্যমে। তিন বুদ্ধিমত্তা, অর্থাৎ সে বুদ্ধিমত্তা অর্জন করতে পারবে। চার পরনিন্দাকারী, অর্থাৎ স্বপ্নে কুকুর দেখলে তার ব্যাখ্যা হবে তার জীবনে কোনো পরনিন্দাকারী আসবে, যে তার পিছনে তার কোনো নিন্দে করবে অথবা তার নিন্দে অন্য কোনো ব্যক্তির পিছনে করবে। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।